কলে নিব, আমি কলে নিতে পারবো না, আমি হ্যাঁ কলে নিব, এই কলে নিব না, আমি দেখে এদিকে তাকা, এদিকে হাই বলো হাই। হ্যালো গাইস, আমরা না ঘুরতে আসি আজকে আমাদের বাগানের এদিকে, মানে কি বলবো, খোলামেলা চারিদিকে সবুজ সবুজ গার্ডেন গার্ডেন। হ্যাঁ পিপি এইদিকে বলো, এইদিকে এইদিকে আসো, এইদিকে আসো, হাই বলো হাই। ওই দেখ আমার দিকে, মাম গাড়ি আসছে, প্রণাম করো, ঠাকুরকে প্রণাম কর, ওই ঠাকুরকে প্রণাম কর, তোর ঠাকুরকে প্রণাম কর না, প্রণাম কর, আগে আগে প্রণাম কর। হ্যালো গাইস, আমাদের চা বাগান কেমন লাগে আপনাদের? আর দেখো চা বাগান এখন নতুন, মানে নতুন বলতে কি, আগে তো গাছগুলো কয়েক মাসে আগে গাছগুলো তো কাটা হয়েছে, এখন নতুন পাতা বার হয়েছে, তা কেমন লাগে আমাদের বাগানগুলো অবশ্যই কমেন্টে জানাবা, আর যদি ভালো লাগে তাহলে ঘুরতে আসবা কমেন্ট। মানে অনেকদিন থেকে বের হইনি বাগানের দিকে, মানে অনেকদিন থেকে আসিনি, আর ঠান্ডার সময় তো ঘুরার বিকালে মুড থাকে না, বাড়িতেই থাকার মানে কি বলবো, আর এখন একটু হালকা হালকা গরম পড়ে গেছে, তো ওই জন্য ভাবছি বাগানের দিকে একটু ঘুরতে যাই। আমার এই বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা। হ্যালো গাইস, হাই বলো হাই, এখানে হাই বলো, বলো হাই, ফ্লাইং কিস দিয়ে দাও, মামাম ফ্লাইং কিস দিয়ে দাও, এখন এইখানে উঠবো, এই গাছে উঠবো, এটা বট গাছ, পাখি গাছ, আর আমার এখানে অনেক দিন পর বট গাছ, তো এই বট গাছটা মানে কি বলবো নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে হচ্ছে, আছে ঠাকুর কালী মন্দির আছে, এই তো উঠবা এখানে, ওরে যদি যাও, আর অবশ্যই জানাবা আমার ব্লকে, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা, আর জায়গাটা কেমন লাগলো, কি সুন্দর জায়গা, এখানে এখানে যখন গরম থাকে সেখানে তখন এখানে খুব ভালো লাগে, মানে এখানে হাওয়াটা ভালো লাগে, ঠান্ডা লাগে, খুব সুন্দর। আর সে চা বাগান আছে, আর এখানে বট গাছ পাখি, বট গাছ পাখি, আর ওইটা কালী কালী মার মন্দির। হ্যালো গাইস, আমরা গাছের ডালে উপরে ঝুলো, মানে দোলনা দোলনা, আমাদের এইটা দোলনা দোলনা দোলনায় উঠেছি, আমি ভাসছি, বলো কেমন ভালো লাগলে, ভালো লাগলে লাইক করো, হ্যাঁ কমেন্ট করো, কমেন্ট করো, আর বেশি বেশি শেয়ার করো, বলো শেয়ার করো, হাই বলো হাই, হাই, কেমন লাগছে তোমার ওখানে বসে, খুব ভালো লাগে, বলো খুব ভালো লাগছে, ভালো লাগছে, বলো দোলনায় উঠেছি, দোলনায় উঠেছি, আর নতুন পার্কে আসি ঘুরতে, নতুন পার্ক ঘুরতে আসি, নতুন পার্কে ঘুরতে আসি, আমি আর ভাসছি, কেমন লাগে, হ্যালো গাইস, আমি দোলনাতে উঠেছি, দোলনা কেমন লাগে, আমার তো সেই লাগে, এরকম দোলনা কোথাও পাওয়া যাবে না, এরকম দামি দোলনা কোথাও পাওয়া যাবে না, যেখানে যাওয়া পারবাই না, আমার হ্যালো গাইস বলবা আমার দোলনাটা কেমন লাগে, আর এই দোলনাটা যদি মানে উঠতে দাও তাহলে আমাকে আমার সাথে যোগাযোগ করো না, বলো অবশ্যই যোগাযোগ করবা, হ্যাঁ যোগাযোগ করবা, কমেন্টে জানাবা, এই যে এই বুড়িটা উঠতে চায়, রাগে আছে ও, অনেক রেগে আছে, রেগে আছে, তুমি উঠবা, তুমি ওখানে উঠবা,
হ্যাঁ চলো আসো, উঠে দিই তোমাকে। প্রপার গাছটা দেখো, এই যে পুরোপুরি গাছটা। আর এই যে একটা আমাদের এখানে বাঁদর আছে, এই গাছে একটা বাঁদর বাস করে। আমি দোলনা থেকে নামবো, অনেক মানে অনেকক্ষণ থেকে আমি মানে কি বলবো, অনেক কিছু ভিডিও টিডিও বানালাম, রিলস বানাইছি, অনেক লেট হয়ে গেল, এখন আমি নামবো। আর এখান থেকে আমি ব্লগটা শেষ করতে চাই, আর এখন ছয়টা বাজে, বিকাল ছয়টা না, ছয়টা বাজে। তো আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা, আর আমার সম্পূর্ণ ব্লগটা দেখবা, না দেখে যাবা না তাহলে না বুঝতে পারবা আমি মানে কী করলাম, কোথায় উঠলাম তাহলে আর কোথায় ঘুরলাম। আর ঠিক আছে, ওকে বাই বাই, আমি কিছু বলতে চাই না, আর আমার পরে ব্লগে আমি আসবো, তাহলে অবশ্যই আমার ব্লগটা দেখবো। বাই, গুড নাইট। এখন নাবি না, ঠিক আছে, কি করে নামবো রে, আমার তো ভয় পাই রে, বাই বাই।